ওকে, যারা একবারে নিবন্ধন সনদদারি হতে চান তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি, কারণ আপনাদের ইচ্ছা আপনাদের সফলতা এনে দেবে। কারণ একটা কথা আছে, সেটা হচ্ছে মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। কারণ অনেকেই মনে করেন যে একবার নিবন্ধনে টিকতে চান, বাট সেই ধরনের প্রস্তুতি নাই। কিন্তু এখানে টেকনিক্যাল আপনাকে কিছু বিষয় পড়তে হবে, ওকে? আর একবার নিবন্ধনে টিকতে হলে আপনি যদি সব পড়েন সেক্ষেত্রে আপনি কখনো টিকতে পারবেন না, কারণ পড়া কখনো শেষ করতে পারবেন না সিলেবাস, ওকে? কারণ সিলেবাস আছে নিবন্ধনে একটা, ওই সিলেবাসটা কমপ্লিট করলে আপনি আপাতত টিকবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু কিছু বাদ দিয়ে পড়তে হবে। এবং কী বাদ দিয়ে পড়তে হবে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, অথবা আপনাকে একজন মেন্টরের সহযোগিতা নিতে হবে। যেমন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি যখন দিকনির্দেশ শোনা নেবেন তখন সেই কাজটি ভুল হওয়ার থেকে সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাই আমি একটা কথাই বলবো, যারা নিবন্ধন সনদদারি আছেন তাদের কাছ থেকে একটু গাইডলাইন নেবেন আপনারা। আর আপনারা জানেন যে এই চ্যানেলটাতে প্রতিনিয়তই আমি আপডেট করছি, প্রতিনিয়তই বিভিন্ন নিউজ দিচ্ছি, এবং একবারে যেন নিবন্ধন আপনি টিকেন সেক্ষেত্রে আমার কিছু প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে অনেক ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবেন। ওই ভিডিওগুলো অন্য কোনো গান অথবা ফান সেগুলো নয়, ওটা হচ্ছে শুধুমাত্র ক্লাস, অর্থাৎ জব রিলেটেড, অনলাইন কোচিং সেন্টার বলতে পারেন। আর ওই ক্লাসগুলো কন্ডাক্ট করছি আমি নিজেই, ওই স্লাইড ভিডিও তৈরি করছি আমি নিজেই, যেখান থেকে আপনারা অনেক কমন পাবেন, ঠিক আছে? আর একটা বিষয় সেটা আমি আপনাকে বলে রাখি যে পড়ার বিকল্প কিন্তু কিছু নেই। আগে সনদ টাকায় পাওয়া যেত, কিন্তু এখন সনদ মেধায় পাওয়া যায়, এখন টাকায় পাওয়া যায় না। আর যেগুলো জাল সনদ আসে সেগুলো বাজেয়াপ্ত হওয়া তো শুরু করেছে, এবং তাদের ফিউচার একেবারে ঝরঝরে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি আমি, সেটা হচ্ছে আপনি যদি একবার সনদধারী হতে চান এবং প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন লাইক কমেন্টস করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে অবশ্যই আপনি প্রশ্ন করবেন। আপনার যেন একবার নিবন্ধন হয়ে যায় এই শুভকামনায়। আমি ছিলাম সাদিক, শিক্ষক ডক্টর এ আর মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, এবং সনদধারী 14তম নিবন্ধন সনদধারী কলেজ প্রভাষক। ভালো থাকবেন।